বিদায় সবসময় কষ্টের, কাউকে ছেড়ে যাওয়া সত্যি খুব যন্ত্রণার। কিন্তু যদি হঠাৎ করে কিছু মানুষ এক জায়গায় চলে আসে কোনো একটা কাজের জন্য আর আপনাকে প্রচুর ভালোবেসে ফেলে, তারপর যখন তারা আপনার কাছ থেকে বিদায় নেয়, সেই যন্ত্রণা, সেই কষ্ট ভাষায় বোঝানো যায় না। কাদের কথা বলছি, তাই তো? হাতেখড়ি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আমার কাছে একটি আবেগের নাম, একটি স্বপ্নের নাম, একটি প্রতিজ্ঞার নাম। আপনারা অনেকেই জানেন যে আমি সেখানে অভিনয় শেখাই। শুধু আমি নই, আমার সাথে অভিনয় শেখান বিখ্যাত অভিনেত্রী সোমা ব্যানার্জি, টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত মুখ সত্য মজুমদার, এবং এছাড়াও আছেন অনেক সিরিয়াল এবং ওয়েব সিরিজের ডিরেক্টর দেবজ্যোতি ঘোষাল। সেখানেই কিছুদিন আগে একটি ব্যাচের ছ মাস শেষ হলো। আপনারা অনেকেই জানেন যে আমার এখানে ছ মাসের অভিনয় কোর্স, একটি ব্যাচের ছ মাসের কোর্স শেষ হলো। তারা সবাই আমাদের ইনস্টিটিউট থেকে বিদায় নিয়ে এবার ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়বে, তাদের কথা বলছি। কি বলল যাওয়ার সময়, ওদের মুখেই শুনুন। নমস্কার, আমি শ্রীপর্ণা দাস, আমি এখানে এইচএফটিআইতে ছ মাস কোর্স করলাম, আজকে আমাদের কোর্স কমপ্লিট হলো। নমস্কার, আমার নাম সিশান সরকার, আমি এইচএফটিআই মানে হাতেখড়ি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের স্টুডেন্ট। আমি এখানে ক্লাস করে প্রচুর প্রচুর খুশি হয়েছি, কারণ বিধান স্যার, ম্যাম ছিলেন আমাদের, এই প্রত্যেকটি এগুলো বন্ধু না, একদম বেস্ট ফ্রেন্ড বলে ধরা যায়। আর এই ট্রফিটা আমার জন্য বিশেষ ট্রফি। আমি হাতেখড়ি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের স্টুডেন্ট, আজকে আমাদের কোর্স কমপ্লিট হওয়ার দিন, আর আমার নাম ইতিকা দেওয়ানজি। নমস্কার, আমি শুভাশিস পাত্র, আজ এইচএফটিআই তে আমাদের ফার্স্ট ব্যাচের ক্লাস শেষ হয়েছে, তো আমি এখান থেকে ছ মাস কোর্স করেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি অভিনয় সম্পর্কে। এবং এখানে আমরা একটা দ্বিতীয় পরিবার তৈরি করেছিলাম এবং সেখানে আমরা সকলে একসাথে খুব মজা করে ক্লাস করতাম। তো আমি একটা কথাই বলবো যে আমাদের স্যারের মতো স্যার কোনো ইনস্টিটিউশনে থাকলে সেখানে দ্বিতীয় করার প্রয়োজন হয় না, উনি নিজেই একজন ইনস্টিটিউট, এগুলো আমার কাছে সারা জীবন একটা খুব ভালো স্মৃতি হয়ে থাকবে। নমস্কার, আমার নাম সৌরভ দল, আমি এখানে ছ মাসের কোর্স করে খুব ভালোই লাগছে, স্যারের কাছে বা ম্যাডামের কাছে যা এক্সপিরিয়েন্স পেয়েছি খুব ভালো, খুব খারাপও লাগছে যে এখানে আমাদের ছ মাস মানে সবাইকে একটা পরিবার ছিল, তারা তাদেরকে মিস করবে আবার। নমস্কার, আমি অপূর্ব ঘোষ, এইচএফটিআই হাতেখড়ি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, এটা শুধু একটা নাম নয়, এটা আমাদের প্রত্যেকের কাছে একটা ইমোশন। আজ থেকে ছ মাস আগে মধ্যমগ্রামে এই ইনস্টিটিউটে আমি ভর্তি হয়েছিলাম, অনেক ভালোবাসা আবেগ স্মৃতি নিয়ে বেরোচ্ছি। আমার খুব গর্ব হচ্ছে যে প্রথমে বিধান স্যার মানে অভিনেতা বিধান দাস, আমাদের স্বনামধন্য স্যার, যার তত্ত্বাবধানে আমরা এই ছ মাস ধরে ক্লাস করলাম, মানুষটিকে প্রথম জীবনে পেয়ে আমি অত্যন্ত অত্যন্ত গর্বিত। অভিনয়ের শুরুতে এরকম একজন মানুষকে পেয়ে আমার বলার ভাষা নেই মানুষটার সম্বন্ধে। আর ওনার সাথে আমি আমাদের ম্যামকে পেয়েছি, আমরা প্রত্যেকেই পেয়েছি, উনিও যথেষ্ট হেল্পফুল, প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা সময় উনি আমাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাবো আমাদের প্রত্যেকটি এইচএফটিআই ব্যাচের প্রত্যেকটি স্টুডেন্টকে, যারা আমাকে খুব ভালোবাসা দিয়েছে, অনেক হেল্প করেছে, অনেক আশা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। আজকে বিদায়বেলায় মন একটু খারাপ হচ্ছে, কিন্তু জীবন তো এরকমই, একদিন না একদিন তো তার পরিসমাপ্তি ঘটে। এখন অনেক অনেক দূর যেতে হবে, অনেক পথ এগোতে হবে, জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, অনেক কাজ করা বাকি আছে। এই ইনস্টিটিউটের নাম সবাই যেন দিকে দিকে ছড়িয়ে পড়ে, তার আপ্রাণ চেষ্টা করব নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেতা হিসাবে তুলে ধরতে চাই, এটাই এখন আমার জীবনের প্রথম এবং প্রধান লক্ষ্য। শুনলেন তো ওদের কথা? এবার শুনুন ওদের বিদায়বেলায় আমি কি বলেছি। আমি বিধান দাস, হাতেখড়ি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের কোর্স কোঅর্ডিনেটর, ওনাদের অভিনয় কীভাবে ওনারা শিখবেন, কীভাবে এগোবেন সবটা আমি নিজের ভেবে চিন্তে তৈরি করেছি। অনেক স্বনামধন্য শিক্ষক শিক্ষিকা এখানে এসেছেন, তারাও অভিনয় শিখিয়েছেন, আমি প্রত্যেকের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমি শুধু একটা কথা বলতে চাই, এরা স্টুডেন্টরা আমার সন্তানের মতো,
সন্তানের মতো কেন আমি বলবো এরা আমার সন্তান। আমি চেষ্টা করেছি যত্ন করে এদের যাওয়ার যেখানে অসুবিধে সেগুলোকে ঠিকঠাক করে দেওয়ার, অনেকে অনেকটা করেছে, অনেকের হয়তো আরো খানিকটা করতে হবে, কিন্তু ওরা করবেই এই জেদ আমি ওদের চোখে মুখে দেখেছি। আজকে ওনাদের ছমাসের কোর্স শেষ হল, আমার বিশ্বাস আজকের পর থেকে এইচএফটিআইয়ের ছেলেমেয়েরা বিভিন্ন দিকে একটু একটু করে এগিয়ে যাবে এবং অভিনয়ে নিজেদের জায়গা পাকা করবে, এই বিশ্বাস আমার আছে। এবং এই বিশ্বাসের জায়গা থেকে আমি ওদের অনেক 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 ভালোবাসা, অনেক আদর। এবং আমি সেদিন সব থেকে বেশি গর্বিত হব যেদিন দেখব যে আমার স্টুডেন্টরা অনেক বড় বড় কাজ করছে, লোকে প্রশংসা পাচ্ছে, সেদিনকে আমি সব থেকে বেশি আনন্দ পাব। এই বলে আমি বক্তব্য শেষ করছি, নমস্কার। তবে হ্যাঁ, এই বিদায়ের মধ্যে শুধুমাত্র যন্ত্রণা নয়, কোথাও আনন্দও আছে। কারণ এদের মধ্যে অনেকেই অলরেডি বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেছে এবং বাকিরাও খুব তাড়াতাড়ি বিভিন্ন সিরিয়ালে অভিনয় করে আমায় গর্বিত করবে। তাই শুধুমাত্র যন্ত্রণা নয়, আনন্দও রয়েছে এই বিদায়ের মধ্যে। যাই হোক, ওদের ব্যাচটা শেষ হলো, আর একটা ব্যাচের ক্লাস চলছে। আর একটা ব্যাচ আমি খুব তাড়াতাড়ি শুরু করব, খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি, এবং আসন সংখ্যাও সীমিত, কারণ অনেকে ভর্তি হয়ে গেছেন আর কয়েকটা মাত্র আসন খালি আছে। যদি কেউ আপনারা অভিনয় শিখে প্রফেশনাল অভিনেতা হতে চান বা অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান, তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে। মুখোমুখি দেখা হওয়ার অপেক্ষায় রইলাম, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি, নমস্কার।